লাকি রুগাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখানে রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস। বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য পাত্রে তেল ঢেলে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এখানে রান্নার জন্য যে আমি মাংসটা নিয়েছি মুরগির মাংসটা, সেটা আমি এখানে দিয়ে মাংসটাকেও একটু ভেজে নেব। মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করার জন্য বুটের ডাল আমার আগে থেকেই সেদ্ধ করা আছে। আমি আসলে বুটের ডাল সবসময় সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই, তারপর যখন রান্না করতে ইচ্ছে করে কিংবা রান্না করি তখন বের করে নিই। তো সেটা আমি নিয়েছি কারণ এটা আমি সকালের দিকে রান্না করেছি, এটা আমি রুটির সাথে খাওয়ার জন্য রান্না করেছি, এই জন্য সকালে এটা সেদ্ধ করে রান্না করার মতো সময় হয় না। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপর আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে দেব। খুবই সাধারণ আর খুবই পরিচিত রান্না। আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, আর এখানে আমি মাংসের মশলা দিয়ে দিলাম দেড় চা চামচের মতো। দেড় চা চামচের একটু সামান্য কম বেশি হবে। মশলাগুলো দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। তারপর আমি একটু এখানে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে একটু কষিয়ে নেব। আর ডালটা যেহেতু সেদ্ধ করাই আছে, ওটা তো বেশি সময় লাগবে না। এখানে আমি প্রায় এক কাপের মতো বুটের ডাল দিয়ে দিলাম, এটা তো সেদ্ধ করাই আছে, বেশি সময় লাগবে না রান্না হতে। আমার খুব সাধারণ রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, খুবই পরিচিত একটা রান্না। আমার রান্নার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব একটু পুরো ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, মরিচটা যে যার মতো। আমার রান্নাটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।